फिर तूफानगंजे मोबाइल गेमर बोली आरो एक जन नवम श्रेणी छात्र। তুফানগঞ্জে মোবাইল গেমের বলি আরো একজন নবম শ্রেণী ছাত্র মৃত ছাত্রের নাম প্রণব দাস। জানাজা তুফানগঞ্জ এক নম্বর ব্লকে চিলাখানা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জায়গীর চিলাখানার নবম শ্রেণী ছাত্র প্রণব দাস বাড়ির একমাত্র পুত্র সন্তান। সে মোবাইলে সবসময় অনলাইনে গেম খেলত বলে পরিবার সদস্যের দাবি। রাত তিনটে পর্যন্ত সারা ধরেও মোবাইলে গেমে আসক্ত ছিল প্রণব দাস। কারোর সঙ্গে তেমন মেলামেশা করতো না, কারোর সঙ্গে তেমন কথাও বলতো না, সবসময় একাই থাকতো। করোনা আবহাওয়া স্কুল বন্ধ থাকায় দিনভর মোবাইল নিয়ে সে গেম খেলত, বাড়ির লোকজন বললেও সে কথা শুনত না। বৃহস্পতিবার সকালে তার বাবার কাজ করতে গিয়ে সামান্য আঘাত লাগে এবং তাকে নিয়ে তুফানগঞ্জ হাসপাতালেও আসে ওই ছাত্র। সারাদিন ভালোই ছিল, রাত আনুমানিক নটা নাগাদ ঘরের মধ্যে কলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে এবং পরিবারের সদস্যদের চিৎকারে সেখান থেকে তাকে উদ্ধার করে তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে হাসপাতাল সূত্রে খবর যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র পরিবারটিতে। তারা বুঝে উঠতে পারছেন না যে তারা কি করবেন এবং তারা ঠিক কি ভুল করেছেন। গত কয়েক মাস হলো তুফানগঞ্জ NNM উচ্চ বিদ্যালয়ে এক মেধাবী ছাত্র মোবাইল গেমের বলি হলো। ফের আরও এক ছাত্র এরকম হয় তারা তার আর কারো কারো সন্তান এরকম পর্যায়ে পৌঁছাবেন এবং তার জন্য অভিভাবকদের সতর্ক করে দেওয়া প্রয়োজন এবং এমনটাই তারা জানিয়েছেন। আমার বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি মজনু রহমানের সঙ্গে। মজনু, কি খবর হয়েছে বিষয়ে? অত্যন্ত মর্মান্তিক এবং এই যে ঘটনা, এই ঘটনা পুনরায় আমাদের অভিভাবকদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে মোবাইল গেমে আসক্ত হয়ে ছেলে মেয়েদের পরিণতি কোন দিকে যাচ্ছে। এর আগেও কিন্তু তুফানগঞ্জে এরকম একটা ঘটনা ঘটেছিল, তুফানগঞ্জের সেই NNM হাই স্কুল, সেখানকার এক মেধাবী ছাত্র কিন্তু মোবাইল গেমে আসক্তি হয়ে ব্রিজের ওপর থেকে নদীতে লাফ দিয়েই কিন্তু তার মৃত্যু ঘটে। ফের এমন আরেকটি ঘটনা ঘটল চিলাখানা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জায়গীর চিলাখানা এলাকায়। নবম শ্রেণীর ছাত্র প্রণব দাস, মাত্র 14 বছর বয়স। পারিবারিক সূত্রে যেটা আমরা জানতে পারলাম যে গতকাল রাতে 9টার দিকে তার শোয়ার ঘরে কিন্তু সে গলায় দড়ি দেয়, তারপরে তাকে দ্রুত তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হয়, সে কিন্তু অনবরত মোবাইল গেমে আসক্তি ছিল এবং রাতে সে সন্ধ্যা থেকে শুরু করে খাওয়ার জোটুকু পেত না, একেবারেই ভোর পর্যন্ত সে মোবাইল গেমে আসক্ত এবং অনলাইনে সে গেম খেলতো। বাড়ির লোকজন বললেও সে কখনো কথা শুনতো না বা সে কথার উদ্দেশ্যে চলে যায়, এমন একটা পরিস্থিতি তৈরি হয়। তো বাড়ির একমাত্র পুত্র সন্তান সে, তাকে ঘিরে তার বাবা মার অনেকটাই স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে কিন্তু ছিন্ন ভিন্ন করেই সে সবাইকে ফাঁকি দিয়ে কিন্তু ইতিমধ্যেই চলে গেল। তো এরকম যে একটা ঘটনা, এরকম ঘটনায় কিন্তু আমাদের যা অভিভাবক যারা রয়েছেন তাদেরকে কিন্তু আগামী দিনে ভাবতে হবে। এই যে মোবাইল গেম, মোবাইল গেম কিন্তু মানে ইতিমধ্যেই বন্ধের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু একটা প্রতিবাদও শুরু হয়েছে, তথাপি কিন্তু এই যে মোবাইল গেম চলছে। তবে এখানে আরো একটা কথা বলা ভালো বিপাশা, এই যে লকডাউন পর্বে করোনার আবহে যে স্কুল বন্ধ ছিল সেই সময় কিন্তু ওই ওই নবম শ্রেণীর ছাত্র সব সময় কিন্তু মোবাইল নিয়েই ব্যস্ত থাকতো। তো সেরকম পরিস্থিতিতেও এটা হলেও হতে পারে এমনটাই কিন্তু পরিবারের লোকজনের অনুমান। তবে তুফানগঞ্জ থানার পুলিশ কিন্তু সব দিকে খতিয়ে দেখছে, দেহ কিন্তু ইতিমধ্যে উদ্ধার করে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে তুফানগঞ্জ থানার পুলিশ। বিপাশা, ধন্যবাদ মজনু। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মজনু রহমানের সঙ্গে এবং আমাদের প্রতিনিধি যেমনটা জানালো যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও এই অনলাইন গেম বন্ধের দাবি তুলছেন অনেকেই এবং সেখানেও বলা হচ্ছে এবং অভিভাবকদেরও সতর্ক করা হচ্ছে তারা যেন তাদের ছেলে মেয়েদের প্রতি একটু সতর্ক হয় যাতে তারা এই মোবাইল গেমে আসক্ত না হয়ে পড়ে। এবং এর আগেও কিন্তু তুফানগঞ্জে মোবাইল গেমে আসক্ত হয়ে এক মেধাবী ছাত্রের মৃত্যু হয়, আরও একবার এরকমই একটি কিন্তু মোবাইল গেমে আসক্ত হয়ে। যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো
গাছের ধুলো শিমুল তুলো পোশাক আশাক ভরসাগুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। আরো একজন 14 বছর একটি ছেলে সে আত্মহত্যা করলো এবং তার বাড়ি তুফানগঞ্জের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জায়গী চিলাখানায়। সে নবম শ্রেণীর ছাত্র, বাড়ির একমাত্র পুত্র সন্তান এবং তার পরিবারের দাবি সে সবসময় মোবাইল নিয়ে গেম খেলতো এবং কোনো কোনো দিন সারা রাত ধরেও সে গেম খেলতো, কারোর সঙ্গে তেমন কথা বলতো না এবং সবসময় একাই থাকতো। স্কুল করোনা আবহে বন্ধ ছিল এবং সে সময়টিতেও সে দিন ভোর এই মোবাইল নিয়ে গেম খেলতো। বাড়ির লোকজন বললেও সে কথা সে কানে তুলতো না এবং বৃহস্পতিবার সকালে তার বাবার কাজ করতে গিয়ে সামান্য আঘাত লাগে এবং তাকে নিয়ে সে হাসপাতালেও যায় এবং সারারাত সে সারাদিন সে ভালোই ছিল। আনুমানিক রাত 9টা নাগাদ সে ঘরের মধ্যে গিয়ে গড়ায় দড়ি দিয়ে সে ঝুলে পড়ে। এ বিষয়ে মৃত ছাত্রের কাকাকে জানিয়েছেন, শুনব। এমনি তো সারাদিন তো ভালোই চলেছে, সকালবেলা ওর বাবা একটা গাছের ঠাল কাটতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, প্রচণ্ড আঘাত পায়, তাকে নিয়ে বাবাকে নিয়ে মাকে নিয়ে হাসপাতালে আসে, হাসপাতাল থেকে বাড়িতে যায়, বাড়িতে গিয়েই ধরো মোবাইল আর এমন গেম খেলতো কোনো দিন রাত্রিও কাটিয়ে দিত। মোবাইলে গেম খেলতো? হ্যাঁ, মোবাইলে এই অনলাইনে যে গেমগুলো খেলতো আমরা অতটা বুঝি না, মানে এক ঘরে শুধু বাবা মার পাশের রুমে শুধু বাবা মা টের পেতো, অন্য ঘরে গিয়ে থাকতো, সব সময় মোবাইল, খাওয়া খালি শুধু ওই কটা পর্যন্ত খেলতো? রাত্রি 2:30 কোনোদিন 3:30-4:30 বেজে যেত, হয়তো শুধু খালি গেম। বাড়ির লোক ধাওয়া দেবে বলে ওই রাস্তায় চলে যেত। এবার ঘরে তো আমি জানি যে বাচ্চা শুয়ে পড়েছে, এবার অনেক রাত্রে উঠে দেখি গিরে ঘরে আওয়াজ পাওয়া যাচ্ছে। কোন ক্লাসে পড়ে? নাইন নাইনে পড়ে। কোন স্কুলে পড়ে? অন্তরাম ফুলবাড়ি। কি নাম এমনি ও? ডাক নাম হলো রিক।